একটা দাওয়াত দেব, গেলে খুশি হব, যাবেন কি গো? যাবেন আগামী 21 অগ্রহায়ণ 8 ডিসেম্বর 2022 এ মাতৃ সদনের শুভ উদ্বোধন হবে। আলহামদুলিল্লাহ সেখানে বিল্ডিং তৈরি হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 21 অগ্রহায়ণ 8 ডিসেম্বর সেটাকে মাতৃ সদনটা উদ্বোধন হবে, দুটো বিল্ডিং এর ভিত্তি স্থাপন করব। টার্গেট আছে সুপার স্পেশাল হসপিটালের এবং একটা উন্নত মানের মডার্ন এডুকেশনের একটা ভিত্তি স্থাপন করব ইনশাআল্লাহ। বলুন আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আকা সিদ্দিকটাকে ঊনবিংশ শতাব্দীর উলিল আমর, যুগ সংস্কারক, ফ্রিডম ফাইটার, তিনি স্বাধীনতা সংগ্রামীও, ধর্ম সংস্কার করেছেন, সমাজ সংস্কার করেছেন, এডুকেশন সংস্কার করেছেন। যদি চেন্নাই সাই বাবার নামে থাকতে পারে, নারায়ণে থাকতে পারে, আমার আরো বড় বড় মহামনীষী আছে তাদের নামে থাকতে পারে, যুগ শ্রেষ্ঠ 200 বছর ইতিহাসে এত বড় মহামুরুষ মানা পাওয়া যায়নি, যা সর্বদিকটা নম্বর ওয়ান ছিল, সেই পীর আবু বাকারের নামে গভর্নমেন্ট করেনে তো কি হয়েছে? আমরা করব। আপনারা যদি যেতে চান সকাল 10টার মধ্যে চলে যেতে হবে, 10টা থেকে 12টা 2 ঘন্টার প্রোগ্রাম। যদি আগে আগে চলে যান আগে শুরু করে দেবো, কিন্তু যদি 10টা থেকে 12টা, আজ আমার ওই নলেজ সিটি থেকে বাচ্চা মনে করুন, আমি চাই ওখানে একটা জ্ঞানের শহর হবে, ওখানে একটা সুচিকিৎসা শহর হবে। কেন আমরা ভেলোরে যাব, এখানে যাব, তৈরি করবো। সকলে যদি যান খুশি হব। ওই জন্য যত ছোট গাড়ি যাবে, কথা বোঝা, 400 শত পর্যন্ত পুরো নলেজ সিটির মাঠে চলে যাবে। এতে যদি বাস আর বড় লরিলি যান তাহলে নলেজ সিটির মাঠে যাবে না, ওটারও রাখার ব্যবস্থা আমরা করব। একটা দাওয়াত দেবো, গেলে খুশি হব, যাবেন কি গো? যাবেন সামনে 8 ডিসেম্বর 21 অগ্রহায়ণ, সামনে 8 ডিসেম্বর 21 অগ্রহায়ণ ফুরফুরা শরীফে 100 বিঘে জমির ওপরে পীর আবু বাকার সিদ্দিক নলেজ সিটি তৈরি করছি। পীর আবু বাকার সিদ্দিকটাকে ঊনবিংশ শতাব্দীর উলিল আমর, যুগ সংস্কারক, ফ্রিডম ফাইটার, তিনি স্বাধীনতা সংগ্রামীও, ধর্ম সংস্কার করেছেন, সমাজ সংস্কার করেছেন, এডুকেশন সংস্কার করেছেন, এবং দেশের জন্য তার যে ভূমিকা হয়তো সেটা সময়ের সাথে হিংসার কারণে ইতিহাস থেকে চলে গেছে, কিন্তু এটা বাস্তব। আজ অক্সফোর্ডে, আজ ও ক্যামব্রিজে পীর আবু বাকার কেলি রিসার্চ হচ্ছে। গান্ধী বাবুর মতো মানুষ, আশফাকউল্লাহ খানের মতো মানুষ, প্রফুল্লচন্দ্র সেনের মতো মানুষ কলিকাতার টিকাতলিতে বসে পীর আবু বাকারের সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে লড়াই করা হয় এই পরামর্শ একসাথে করা হতো। সেই পীর আবু বাকার সিদ্দিক যিনি একদিকে বাংলায় শিরক বেদাত মুক্ত করে বাংলার মানুষের ইমানের অস্তিত্বকে বাঁচিয়েছে, অপরদিকে তেমন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তার ভক্ত অনুসারীদেরকে লড়াইয়ের উৎফুল্ল করে এই ভারত ও বাংলা থেকে ব্রিটিশকে তাড়াবারও তার অবদান রয়েছে। সেই মহাপুরুষের নামে ফুরফুরা শরীফের জমিনে এই অধম গুণাগার আল্লাহর দাস, নবীর গোলাম, দাদা পীরের আওলাদ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, 100 বিঘে জায়গা কিনেছিলাম, 2 বছর লকডাউনে কেটে গেছে, কথা বুঝে আসছে? আজ সেই নলেজ সিটি শুরু হয়েছে। আগামী 21 অগ্রহায়ণ 8 ডিসেম্বর 2022 মাতৃ সদনের শুভ উদ্বোধন হবে। আলহামদুলিল্লাহ সেখানে বিল্ডিং তৈরি হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 21 অগ্রহায়ণ 8 ডিসেম্বর সেটাকে মাতৃ সদনটা উদ্বোধন হবে। যদি আপনারা যান আমি খুশি হব। আসুন, আমি কি করতে চাইছি দেখুন। আমার স্বপ্ন যদি চেন্নাই সাই বাবার নামে থাকতে পারে, নারায়ণে থাকতে পারে, আমার আরো বড় বড় মহামনীষী আছে তাদের নামে থাকতে পারে, যুগ শ্রেষ্ঠ 200 বছর ইতিহাসে এত বড় মহামুরুষ মানা পাওয়া যায়নি, যা সর্বদিকটা নম্বর ওয়ান ছিল, সেই পীর আবু বাকারের নামে গভর্নমেন্ট করেনে তো কি হয়েছে? আমরা করব। আমরা তাই 100 বিঘে জায়গা দিয়ে শুরু করেছি, পরবর্তীতে আরো লাগলে আরো খরিদ করা হবে। ওখানে একটা শিক্ষার শহর ও সুচিকিৎসা শহর, পীর আবু বাকার সিদ্দিক নলেজ সিটি, জ্ঞানের শহর এবং সুচিকিৎসা শহর গড়ে তুলছি। সর্বপ্রথম আমার লক্ষ্য ছিল মায়েদের ইজ্জত বাঁচাবো, তাই আমার মায়েরা ডেলিভারি হওয়ার সময় অনেক জায়গায় যায়, পুরুষ ডাক্তার ডেলিভারি করে, অপারেশন করে, দেখে, আমি মনে করি এটা আমার নারী জাতিকে অপমান করা হচ্ছে, তাই আমি ওখানে
সম্পূর্ণ লেডিজ সিস্টেমে মাতৃসদন তৈরি করবে, এটা আমার প্রথম টার্গেট ছিল। আলহামদুলিল্লাহ সেটা আমি করে ফেলেছি, সেটা আমি করেছি আলহামদুলিল্লাহ। তার শুরু ও উদ্বোধন হবে আগামী 8ই ডিসেম্বর 2022। এই যে কিছুদিন পরে আসে, এটা নভেম্বর চলছে, 8ই ডিসেম্বর। কিন্তু আপনারা যদি যেতে চান সকাল 10টার মধ্যে চলে যেতে হবে, 10টা থেকে 12টা, 2 ঘন্টার প্রোগ্রাম। যদি আগে আগে চলে যান আগে শুরু করে দেবো, কিন্তু যদি 10টা থেকে 12টা, এজন্য আপনাদেরকে বলবো। এবং যারা গাড়ি করে যাবেন, ছোট গাড়ি যদি করেন, কেন যাতায়াতের রাস্তা তৈরি হচ্ছে, সব কিছু করতে সময় লাগে। একটা বাচ্চা আপনাকে আল্লাহ দিল আজকে, কালকেই তো জজ উকিল ডিএম হয়ে যাবে না, নিয়ত করেছেন 20-25 বছর পর আজকে হতে পারে, যদি চেষ্টা আপনার সঠিক থাকে। তাহলে আজ আমার ওই নলেজ সিটি থেকে বাচ্চা মনে করুন, আমি চাই ওখানে একটা জ্ঞানের শহর হবে, ওখানে একটা সুচিকিৎসার শহর হবে। কেন আমরা ভেলোরে যাব, এখানে যাব, তৈরি করব ইনশাআল্লাহ। যেভাবে বাংলার লক্ষ কোটি মানুষ আমায় ভালোবাসে, তিল তিল থেকে একদিন পাহাড় তৈরি হয়ে যাবে। আমি 10 বছর টার্গেট নিয়েছি, তার মধ্যে ইনশাআল্লাহ সব টোটাল কমপ্লিট হবে, এটা আমার ইচ্ছা, বাকিটা আল্লাহ জানে। তবে ইনশাআল্লাহ মানুষের চেষ্টা, মানুষের যে ভালোবাসা আছে, মানুষ যেভাবে পাশে দাঁড়ায় কোনো সরকারি সহযোগিতা ছাড়াই, আলহামদুলিল্লাহ বিশাল মজবুত করে 12-14 তলা বিল্ডিং করা যাবে, এত উন্নত মানের খাঁচা তৈরি করে 4তলা বিল্ডিং টোটাল কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে যদি যান খুশি হব। ওই জন্যে যত ছোট গাড়ি যাবে, কথা বোঝা 400 শত পর্যন্ত পুরো নলেজ সিটির মাঠে চলে যাবে। এতে যদি বাস আর বড় লরিলি যান তাহলে নলেজ সিটির মাঠে যাবে না, ওটারও রাখার ব্যবস্থা আমরা করব। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ বলুন। আর লক্ষ লক্ষ মানুষ হয়, আমি একবার ডেকেছিলাম 15 লক্ষের উপরে মানুষ গিয়েছিল, তারপরে লকডাউন ছিল আর ডাকিনি। লকডাউন কেটে গেছে, বিল্ডিং তৈরি হয়ে গেছে, উদ্বোধনে ডাকবো, ওই দিন আরও 2টো বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করব। টার্গেট আছে সুপার স্পেশাল হসপিটালের এবং একটা উন্নত মানের মডার্ন এডুকেশনের একটা ভিত্তি স্থাপন করব ইনশাআল্লাহ বলুন। আল্লাহ যেন কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমারও টার্গেট ছোট ছেলের মতো, আপনাদের সবার কাছে বৌরব্বীদের ছেলের মতো, ভাইয়ের মতো, শিক্ষা সবার জন্যে এবং জেনারেল লাইনের এডুকেশন আর চিকিৎসা সবার জন্যে। চিকিৎসা যার শরীর আছে তারই হয়, মুসলিম নয় অমুসলিম নয়, সবার চিকিৎসা সবার পড়াশোনা। আরে ধর্ম শিক্ষা অনেক প্রতিষ্ঠান আছে, আমাদের বাচ্চাদের ঘরে জজ বানাতে হবে, উকিল বানাতে হবে, ডিএম বানাতে হবে, বিডিও বানাতে হবে, আইপিএস অফিসার বানাতে হবে, আমাদের বাচ্চারা আগামী দিন দেশের গর্ব হবে। দরকার আছে না নয়? দরকার আছে না নয়? কথা বলুন আছে না নয়? তাই আপনারা আমার পাশে দাঁড়াতে রাজি আছেন তো? হাত তুলে বলুন রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ যদি রাজি থাকেন একটু কমসে কম যাবেন, খুশি হব। সারা বাংলা থেকে লোক আসবে, ত্রিপুরা, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বীরভূম, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, মেদিনীপুর, কি বলে হুগলি, নদিয়া, সব জায়গা থেকে মানুষ আসবে, আপনারাও যাবেন। দাওয়াত দিলাম, মনে থাকবে কবে? 8ই ডিসেম্বর। তবে সকাল 10টার সময় পৌঁছে যাবেন, কেন প্রোগ্রাম 2 ঘন্টার এবং অনেক উন্নত মানের, বাংলা নয় পৃথিবী বিখ্যাত যেসব ডাক্তার আছে, নাম করা সেরকম কিছু ডাক্তারকে আমি অতিথি করছি।